আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব, কিভাবে ইংলিশ পড়তে হয় এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো। আজকে মূলত আমরা যেটা করব, যেভাবে ভেঙে ভেঙে ইংলিশ পড়তে হয় এই বিষয় নিয়ে কথা বলবো। এটার জন্য আমরা একটা বিখ্যাত কোটেশন নিয়েছি, খেয়াল করেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এটা হচ্ছে জন কিটসের একটা বিখ্যাত কবিতার একটা অংশ। জন কিটসকে কী বলা হয়? পোয়েট অফ বিউটি। এটাও কিন্তু পরীক্ষা আসছে। সো জন কিটসকে পয়েট অফ বিউটি বলা হয় সেটা আমরা জানি। তবে আজকে মূলত জন কিটসের যে এই যে কবিতার অংশটুকু, এখান থেকে কিভাবে ইংলিশ শিখতে হয় এটা আমরা জানবো। খেয়াল করেন, থিং এটা কোন পার্টস অফ স্পিচ, এ থিং কী হবে, বিউটি, তারপর এ বিউটি কী হবে, এ থিং বিউটি কী হবে, ইজটাকে আমরা কী বলবো, জয়কে কী বলবো, ফরিবারকে কী বলবো, আবার এ জয় অফ ফরিবারকে কী বলবো, এই বিষয়গুলো আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো। আমি আপনাদেরকে বলবো ভিডিওটা পজ করে এটার উত্তরগুলো বের কমেন্টস করার জন্য, উত্তরগুলো আপনারা বের করার চেষ্টা করেন। খেয়াল করেন, এই যে বাক্যে থিংটা হচ্ছে একটা নাউন। থিংটা কি? নাউন। খেয়াল করেন, এই হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলের পরে কী বসে? নাউন বসে। আমরা যেটা পেলাম, আর্টিকেলের পরে কী বসে? নাউন বসে। এ থিং এটা আবার কী হয়ে যাবে বলেন তো? এটা হবে নাউন ফ্রেজ। খেয়াল করেন, একটা শব্দ নাউন, কিন্তু নাউনের সামনে আরেকটা আর্টিকেল আছে বা ডিটারমিনার আছে, তো দুইটা মিলে কী হয়ে যাবে? নাউন ফ্রেজ। পরে খেয়াল করেন, অফ একটা প্রেপোজিশন, অফ যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কী বসে? নাউন বসে। তার মানে বিউটিটা কী হবে বলেন তো? বিউটিটা হবে নাউন। এখন আমি যদি বলি এ বিউটি, এ বিউটি না বলে আমরা অফ বিউটিটা কী হবে, খেয়াল করেন তো, এখানে এ থিং অফ বিউটি, অফ বিউটিটা কী হবে? এখানে অফ বিউটি যেটা হবে, অফ বিউটি হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অফ বিউটি কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। খেয়াল করেন, নাউন, নাউনের পরের যে ফ্রেজ তার নাম কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে খেয়াল করেন, এখানে অফ বিউটি কী হবে? একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর এ থিং অফ বিউটি, তার মানে হচ্ছে আর্টিকেল, এটা নাউন, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে নাউন। এখন আবার বললাম এ থিং অফ বিউটি, সবটা মিলে কী হবে? খেয়াল করেন, সবটা মিলে যেটা হবে, সবটা মিলে হবে নাউন ফ্রেজ। সবটা মিলে কী হবে? নাউন ফ্রেজ। খেয়াল করেন, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের সামনের যে ফ্রেজ, সবটা মিলে কী হবে? নাউন ফ্রেজ। পরে খেয়াল করেন, ইজ, ইজটা একটা ভার্ব, ইজটা একটা ভার্ব, এটা কী ভার্ব বলেন তো? মেইন ভার্ব। ইজ একটা ভার্ব, এটা মেইন ভার্ব। খেয়াল করেন, ইজ মূলত একটা বি ভার্ব। বি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে তখন তাকে বলে লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন, আমরা যেটা জানলাম লিঙ্কিং ভার্ব। আমরা দেখেন তো এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা জেনে ফেলছি, তাই না? এখানে সর্বশেষ যেটা জানলাম, বি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে তখন তাকে কি বলে? লিঙ্কিং ভার্ব। পরে খেয়াল করেন, জয় হচ্ছে কি? জয় একটা নাউন। আচ্ছা, কেন নাউন বলেন তো? সামনে কি আছে? আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। আর ফরিবারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ফরিবারটাকে একটা অ্যাডভার্ব। এখন আমি যদি বলি এ জয় ফরিবার, সবটা মিলে কী হবে বলেন তো? সবটা মিলে হবে নাউন ফ্রেজ। সবটা মিলে কী হবে? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? খেয়াল করেন, আর্টিকেলের পরের ফ্রেজ, তার মানে কি? নাউন ফ্রেজ। তার মানে খেয়াল করেন, এই যে বাক্যটা, এখান থেকে কতগুলো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারলাম। সিদ্ধান্তটা কী বলেন তো? আর্টিকেল কী জানলাম? আর্টিকেল প্লাস কী? নাউন। আর্টিকেলের পরে কী বসে? নাউন বসে। আরও যেটা জানলাম, প্রেপোজিশান প্লাস কী? নাউন। প্রেপোজিশানের পরে কী বসে? নাউন বসে, এটা জানলাম, তাই তো? কী কী বিষয় জানছি খেয়াল করেন। তারপরে যেটা জানলাম, এখানে একের অধিক শব্দ, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন দুইটা মিলে কী হয়ে যাবে? আর্টিকেল প্লাস নাউন দুইটা মিলে কী হয়ে যায় বলেন তো? নাউন ফ্রেজ। আবার প্রেপোজিশান প্লাস নাউন, এটা মিলেও কী হবে? এখানে নাউন ফ্রেজ ও অন্য ফ্রেজ হতে পারে, সো এটা আমরা লিখছি না। পরে খেয়াল করেন, এখানে এটা হচ্ছে কি? নাউন, নাউনের পরের ফ্রেজ। যেটা জানলাম, নাউনের পরের ফ্রেজ, নাউনের পরের ফ্রেজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুবই গুরুত্বপূর্ণ কথা, নাউনের পরের ফ্রেজ মানে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরে যেটা জানলাম, খেয়াল করেন, ভার্বের আগের ফ্রেজ মানে নাউন ফ্রেজ। কী জানলাম বলেন তো? ভার্ব এর আগের ফ্রেজ, ভার্বের আগের ফ্রেজ মানে হচ্ছে নাউন ফ্রেজ, তাই তো?
পরে যেটা জানলাম বি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে, খেয়াল করেন বি ভার্ব যখন মেইন ভার্বের কাজ করে তখন সেটাকে ভার্ব, লিঙ্কিং ভার্ব। পরে আরও যেটা জানলাম আর্টিকেলের পরের ফ্রেজ মানে কি নাউন ফ্রেজ, কি জানলাম বলেন তো, আর্টিকেল এর পরের ফ্রেজ, আর্টিকেলের পরের ফ্রেজ মানে কি নাউন ফ্রেজ। খেয়াল করেন এভাবে যদি ভেঙে ভেঙে আমরা ইংলিশ পড়ি তাহলে আমরা হচ্ছে খুব বেশি পারবো। আমি আপনাদেরকে বলবো এই টাইপের ভিডিওগুলো দেখতে হবে, শিখতে হবে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল ইংলিশ টেকনিক উইথ শাহিন সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।